রমাদানে মহিলাদের জন্য বিশেষ কোনো আমল আছে কি? রমজান মাসে কি এমন আমল আছে যেটা করলে বেশি সওয়াব পাবো? বোন প্রশ্ন করেছেন, আমার স্বামী রোজা রাখে না, মাঝে মাঝে আমাকে স্পর্শ করে, এতে রোজার ক্ষতি হবে কিনা? প্রথম কথা হচ্ছে বোন, আপনার স্বামী রোজা রাখেন না, আল্লাহ রাব্বুল আমিন তাকে বুঝ দান করেন, আল্লাহ রাব্বুল আমিন যেন তাকে হেদায়েত দান করেন, প্রত্যেক বালেক মুসলিম সবল সুস্থের উপরে রমাদানের সিয়াম ফরজ। এই সিয়াম যদি কেউ ত্যাগ করে এর থেকে বড় কঠিন পানিশমেন্ট আর কিছু নাই। একটা সিয়াম ইচ্ছাকৃত ভঙ্গ করলে অনবরত 60টা সিয়াম একটা সিয়ামের বদলে রাখতে হবে। সুতরাং আল্লাহ তাকে বুঝ দান করুন। দ্বিতীয় কথা, তিনি আপনাকে স্পর্শ করেন, এই স্পর্শের দুটা দিক, একটা তিনি রোজা নেন কিন্তু হয়তো আপনার হাত ধরে বলছেন এই জিনিসটা দাও অথবা এইটা দাও, এটা একটা স্পর্শ। আর দ্বিতীয় একটা, আপনি রোজা আছেন এই অবস্থায় কামনা বাসনা সহ স্পর্শ, এই দুই স্পর্শ। যদি তিনি রোজা নেন কিন্তু আপনাকে বলছেন এইটা দাও, এটা একটু ধরায় দাও, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু আপনি যদি সিয়াম অবস্থায় থাকেন তাহলে কামনা বাসনা সহ স্পর্শ সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামের রাফাস, তোমাদের জন্য সিয়ামের রাত্রে স্ত্রীর সাথে তোমাদের মেলামেশা জায়েজ, কিন্তু দিনের বেলা এই রকম ভাবে স্পর্শ হারাম। এখন তিনি যদি এই উদ্দেশ্যে করেন তাহলে তিনি ডবল গুনাহগার। এক নম্বর, আপনি সিয়ামরত আছেন জানার পরেও তিনি এরকম করছেন, আর দুই নম্বর, তিনি নিজেও রোজা রাখেন না, ডবল গুনাহগার হবেন। অতএব আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না, তার আমল নামায় কবিরা গুনাহ যুক্ত হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করে। রমজান মাসে কি এমন আমল আছে যেটা করলে বেশি সওয়াব পাবো? প্রিয় ভাইয়েরা, রমজান মাসে যা করবেন তাই আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে ডবল ডবল, যা করবেন তাই সওয়াব। আপনার নফল বাড়াই দিবেন আল্লাহ, আপনার ফরজ কে আল্লাহ রাব্বুল আমিন বাড়িয়ে দিবেন, আপনার শুধু সওয়াব আর সওয়াব। তবে রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্র্যাকটিস ছিল দুইটি আমল, এই দুইটি আমল অন্য মাসের থেকে এই মাসে আল্লাহর কাছে আপনাকে বেশি নৈকট্যবর্তী করবে। এক নম্বর, আপনার জন্য দান সাদাকা, আপনি যত দান করবেন আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে আপনি বেশি বেশি পাবেন। কি জন্য? নবীজি রমজান মাসে দান বাড়াতেন, তাহলে অন্য মাসেও দান করেন, এই মাসেও দান করেন, এটা স্পেশাল রমজানের জন্য। আর দুই নম্বর হচ্ছে আপনার জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত, এইটার সওয়াব অন্য মাসে যা এই মাসে তার থেকে বেশি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবীরা এই দুটার প্র্যাকটিস করেছেন। অতএব রমাদানে দান সাদাকা বাড়াতে হবে। প্রিয় ভাইরা, কেউ ফিরবে না খালি হাতে এই রমাদানে, এইটা হবে আমাদের জন্য শপথ। মেয়েরা অনেক সময় দান করতে পারেন না, বাড়িতে স্পেশাল সাদাকা বক্স রাখেন, ওই সাদাকা বক্সে ডোনেট করে দিবেন, ওখানে রাখার পরে ওটা 7 দিন হোক 15 দিন হোক ওইটাকে জড়ো করে আপনি দান করে দিলেন অথবা রেখে দিলেন, জড়ো করলেন, মাসের শেষ যখন হবে তখন যে কোনো একজনের মুখে হাসি ফুটানোর জন্য একটা দুর্বল মানুষ, দরিদ্র মানুষ, গরিব মানুষ, তার ফ্যামিলি ঈদের বাজার, কাপড় চোপড়ের বাজার, আপনার ওখান থেকে আপনি করাই দিলেন, আপনিও ঈদের দিন হাসলেন, সেও ঈদের দিন হাসলো, আল্লাহ রাব্বুল আলমিনও হাসবেন আপনার আমলে ইনশা আল্লাহ। অতএব রমাদানে দান সাদাকা আর রমাদানে কোরআন তেলাওয়াত, এই দুটো আমাদের জন্য সবচেয়ে স্পেশাল আমল। একজন প্রশ্ন করেছেন, রমাদানে মহিলাদের জন্য বিশেষ কোনো আমল আছে কি? প্রিয় ভাই এবং বোনেরা, রমাদান সকলের জন্য সমান, রমাদান ছেলেদের জন্য, মেয়েদের জন্য। তবে আমাদের মা বোনেরা এবং ছেলেরা দুইজনার কাজকর্ম এবং আচরণের প্যাটার্ন ভিন্ন। এই অনুযায়ী আমাদের মেয়েরা বেশিরভাগ বাড়ি নির্ভর কাজ করেন, ছেলেরা বাহির নির্ভর কাজ করেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলবো, মা বোনদের জন্য 4টা জিনিসে ফোকাস দেওয়া রমাদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নম্বর, অন্য সময় আপনি সালাত এলোমেলো পড়ছেন, ওয়াক্ত হয়েছে পড়েন নাই, ওয়াক্ত শেষ হয়ে গেছে দুই ওয়াক্ত মিলাই পড়ছেন, আজকে ঘর ঝাড়া আছে, কাপড় পরিষ্কার করা আছে, জোহরের ওয়াক্ত টানতে 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 আসর ভাত খেয়ে এক জায় নামাজে বসে জোহর আসর পড়ছেন, এইগুলা রমজানে চলবে না। মা বোনেরা, ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে নামাজ হয়েছে কি না হয়েছে এটার সাথে সম্পর্ক নাই, আজান হয়ে গেছে অথবা আজান হয় নাই, ওয়াক্ত হয়েছে আপনি সাথে সাথে সালাত আদায় করবেন রমাদানে। দুই নম্বর, তেলাওয়াত করবেন, আপনার তেলাওয়াতে যেন কোনো রকম আপনার এই সব ইফতার বানানো, আপনার সেহরি বানানো, এইগুলোতে যেন আপনার তেলাওয়াতটা যেন আপনার জন্য মাহরুম না হয়। আপনি যখন রান্নাও করবেন, রান্নার সময় একটা তেলাওয়াত ছেড়ে রাখেন আপনার রান্নাঘরেও, ফোনটার তেলাওয়াত বাজায় রাখেন, আপনি কোরআন শুনতেছেন, আপনি কাজ করতেছেন, এইটা আপনার জন্য দ্বিতীয় আমল। তিন নম্বর বলবো, মা বোনেরা, অন্য সময় তো আপনারা অনেক কষ্ট করেন, অনেক কাজ করেন, তাহাজ্জুদের নামাজের জন্য উঠা কঠিন হয়, এখন না আপনি সবার আগে উঠেন,
উঠবেন, উঠার পরে আপনি না সাহারি রেডি করতেছেন, আপনি সাহারির প্রিপারেশন একটু কম সময় দেন, আপনি উঠছেন আপনার নিয়মের মধ্যে বানান, উঠার পরে ওযু করে সুন্দর করে আগে 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ করে তারপরে আপনি নিয়ে আসেন। এটা অন্য সময় কঠিন, কিন্তু মা বোনেরা রমাদানে আপনাদের জন্য অনেক সহজ। আর একটা বিষয়ের কথা বলবো, রোজা অবস্থায় প্রত্যেক মা বোনেরা পর্দার ব্যাপারে সতর্ক হয়, হয় না? ইফতারির সময় বাড়িতে আসে, তাও খিমার পরে আসে, ঢেকে আসে, পর্দা করে আসে, কারণ তার অন্তরের মধ্যে আসে যে আমার পর্দা করাটা দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। অতএব যে এই পর্দার প্র্যাকটিসটা রমাদানে আপনি শুরু করতেছেন, এইটা বাকি হায়াত কন্টিনিউ করবেন, এই শপথ নেন ইনশাআল্লাহ। এই কাজগুলি করলে ইনশাআল্লাহ আমার মা বোনেরা স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রহমত পাবেন, কেননা তাদের থেকে বেশি কষ্ট রমাদানে কেউ করে না। আল্লাহ আমাদের মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী বান্দী হওয়ার তৌফিক দান করেন। একজন প্রশ্ন করছেন, রমাদানের 3 দশকে ভাগ করার বিধান কি? আমাদের রহমত, মাগফিরাত, ইতকুম মিনান নিরান বা নাজাত আমরা বলে থাকি, এভাবে কি ভাগ করা যাবে? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে রমাদানে আমাদের দেশে সহ আমরা সব জায়গায় একটা ভাগ আমরা দেখতে পাই। আমরা বলি রমজানের প্রথম দশক রহমত, মাঝের দশক কি মাগফিরাত, শেষের দশক ইতকুম মিনান নিরান বা নাজাত আমরা বলি। প্রিয় ভাইয়েরা, এই কথাটা একদম অমূলকভাবে আসে না, এই কথাটা একটা বেজ আছে। এই কথাটার বেজ কি আর এটার ব্যাখ্যাটা কি একটু আমাদের বুঝে নিতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে একটা শ্রেণী আমাদের আছে, এটা শুনলেই একবারে উড়ায় দেয় যে কোনো অস্তিত্বই নাই, আল্লাহর রহমত মাগফিরাত নাজাদের ভাগ করার তুমি কে? কথা অনেকাংশে যৌক্তিক, আবার অনেকাংশে অযৌক্তিক, একটু বুঝে বলতে হবে। একটা হাদিস আসছে, দীর্ঘ হাদিস, এই হাদিসের ব্যাপারে যেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশকগুলার কথা বলেছেন, এই হাদিসের ব্যাপারে লাজনা আদ-দাইমা সৌদির স্থায়ী কমিটির ফতোয়া, ওই ফতোয়া কমিটির মধ্যে বিনবাজ আছেন, ওই ফতোয়া কমিটির মধ্যে শেখ আব্দুর রাজ্জাক আল আফিফি আছেন, আরবের শ্রেষ্ঠ পণ্ডিতদের একজন আব্দুল্লাহ বিন কয়ুদ শেখ উনিও আছেন, তারা এই হাদিসের পর্যালোচনা করে বলেছেন এই হাদিসের মধ্যে 3 জন রাবির ব্যাপারে কিছু কথা আছে, একজন স্মরণশক্তি দুর্বল, আরেকজন কিছু হাদিসের ক্ষেত্রে তার ব্যাপারে ইশকাল আছে, কিছু বক্তব্য আছে যে তার হাদিসের ভিত্তিতে তিনি কম বেশি করে ফেলেন, কিন্তু এই হাদিসের ক্ষেত্রে কেউ বলেন নাই যে এইটা মাউজু হাদিস। আমরা অনেক সময় জয়ীফ আর মাউজুর পার্থক্যটা একদম গুলায় ফেলছি। জয়ীফ মানে যেই হাদিসের সনদগতভাবে অথবা হাদিসের রাবির পরস্পরায় কিছু কথাবার্তা আছে রাবিদের, কিন্তু ওই হাদিসটা আল্লাহর নবীর নামে একবারে বানায়া বলা, মিথ্যা বলা, ওইটা যদি হয় তাহলে ওইটা হচ্ছে মাউজু। জয়ীফ মানে দুর্বল সনদের দিক দিয়ে, মতনের দিক দিয়ে, আর মাউজু মানে নবীজির নামে বানায়া দেওয়া। তো যেই হাদিসে এই 3টা পর্বের ভাগের বলা আছে ওই হাদিসটাকে কেউই বলেন নাই নবীজির নামে একবারে বানায় বলা, কিন্তু নবীজির থেকে আসার সূত্রটা অত মজবুত না, অথেন্টিক না, এই হিসাবে তারা বলছেন এটাকে আমরা বাতিল বলে দিব না, তবে এটাকে আমরা বেশি গুরুত্বও দিব না। এই হাদিসের সমন্বয় করেছেন মুহাদ্দিসিনে কেরাম। দেখেন, কোনো একটা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, মাগফিরাত এবং নাজাতকে মুকাইয়্যেদ করতে পারে না। মুকাইয়্যেদ মানে কি? যে আল্লাহর যে রহমত পায়, সে তো আল্লাহর রহমত পাওয়া মানে তো অটোমেটিক তার জন্য মাগফিরাত, অটোমেটিক তার জন্য নাজাত। আবার কেউ যদি আল্লাহর মাগফিরাত পেয়ে যায়, আল্লাহর মাগফিরাত রহমত না হলে হয়? আল্লাহর মাগফিরাত পাইলে আবার জাহান্নামে তাকে বান্দাকে ঢুকায় নাকি? কোন ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহ বলছেন তোমারে মাফ করে দিলাম, তো জাহান্নাম থেকে মাফ রহমত ছাড়া, ক্ষমা ছাড়া হয়? তাহলে আল্লাহ রাব্বুল আমিন মূলত পুরা রমজানটার মধ্যে এটা দিছেন, এটাকে দশক দশক ভাগ করলে আল্লাহর এই রহমতটাকে আমরা মুকাইয়্যেদ বানায় ফেলি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য যদি বলেন যে এইটার প্যাটার্নে প্যাটার্নে এইটা, কিন্তু আক্ষরিক করতে রহমত আছে যেখানে, মাগফিরাত নাজাত আছে যেখানে, মাগফিরাত আছে যেখানে, রহমত এবং ইতকুম মিনান নিরান আছে যেখানে, ইতকুম মিনান নিরান যেখানে আছে ওখানে আল্লাহর ক্ষমা আছে, ওখানে আল্লাহর রহমত আছে, পুরা রমাদান এই জন্য আলাদা ভাগ করার দরকার নাই, পুরা রমাদানই রহমত বরকত মাগফিরাত ইতকুম মিনান নিরান, ঠিক কি না? রমাদানে 2 দিন পায় একজন মরে গেছে, বিরাট ঝামেলা, ও তো খালি রহমত নিয়ে গেছে, মাগফিরাত তো পায় নাই, না কি বিপদ। সুতরাং রাসূলের এই হাদিসের মধ্যে সমন্বয় আছে প্রিয় ভাইয়েরা, সুতরাং আলাদা করে এরকম আমরা বলবো না, আবার এই কথাটা না বুঝে একবারে উড়াইও দিব না, এটার একটা বেজ আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।